আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি সবুজের সমারোহে দেখেন কত সুন্দর সবুজ সবুজ আসলে সব কিছুই সুন্দর ঘাস হোক লতা হোক পাতা হোক সব কিছুই সুন্দর আমাদের বাড়ির ফ্রন্ট সাইডে একটি বাগান রয়েছে আবার ভিতরেও একটি বাগান রয়েছে তো ভিতরে যে বাগানটা এই বাগানটায় আমার গাছে অনেকগুলো ফুল আসছে আর এটা দুইটা কালার পিঙ্ক এবং সাদা কালার অনেক সুন্দর আমি গাছ গাছালি খুব বেশি পছন্দ করি ফুল গাছ ফল গাছ সব কিছুই পছন্দ করি তবে ফুল গাছটা একটু বেশি পছন্দ করি যার জন্য লাগাইও বেশি আর ফলের গাছও কিন্তু আমাদের ফ্রন্ট সাইডের বাগানে অনেক রয়েছে আর বাড়ির ভিতরে আমি একটা মিনি কমলা গাছ লাগিয়েছি তারপরে লেবু গাছও আছে আরেকদিন দেখাবো তবে মিনি কমলা গাছ একদম সাইডেই রয়েছে এই তো অনেক অনেক ধরেছিল আমি আসলে অনেকগুলো পার্সিও একদম পেকে পেকে আছে দেখতেও সুন্দর লাগছে আর এটা জুস করে খেতেও ভালো লাগে এই তো এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইডের বাগান এখানে সব কিছু আছে মেহদি গাছ আছে অনেক রকম ফলের গাছও রয়েছে আবার আম গাছও রয়েছে ফুলের গাছও রয়েছে শীতের সময় যদি অনেক বেশি ফুলের গাছ থাকে তারপরও এখনও মার্শাল্লাহ অনেক রকমের গাছ রয়েছে আর আমাদের বাগানে হাঁটাহাঁটি করতেও খুব ভালো লাগে আর বাগানটাও অনেক বড় তো এটা আমাদের বাড়ি ফ্রন্ট সাইডের ভিউ আকাশটা অনেক সুন্দর এখন আমি রান্না করব তো আজকে রান্না করব আমার মায়ের বাড়ি আর কি রাজশাহী অঞ্চলের এই চালটা দিয়ে এটা হচ্ছে আলুর চাল বলে আমাদের রাজশাহী অঞ্চলের সবাই চিনবে তো এই চাল দিয়ে আমরা লাটকা খিচুড়ি বলে একটা এটা খুবই মজার হয় বিশেষ করে আমার খুবই ভালো লাগে পোলায়ের চালের চেয়ে এই খিচুড়িটা আমার বেশি পছন্দ তো এই চাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করছি মুরগির মাংস দিয়ে আর সাথে রান্না করব গরুর মাংস ভুনা ভুনা না আর কি একটু ঝোলই রাখবো কারণ লাটকা খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল মাংসের তরকারি হলে একটু বেশি ভালো লাগে খিচুড়িটা একদম লেটকা যার জন্য একটু নরমই হবে আর এই এইরকমই হবে টেকচারটা আর খুবই মজার খিচুড়িটা অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের আর এই তো এই সাইডে রান্না করে ফেলেছি গরুর মাংস তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ